দেশের তারকা নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত শনিবার বিকেল সিনেমাটি প্রায় 3.5 বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ প্রকাশ করেন নির্মাতা। এরপরই সিনেমাটি মুক্তির দাবিতে সামাজিক মাধ্যমে ঝড় তুলেন নির্মাতা, অভিনয় শিল্পী থেকে শুরু করে আরও অনেকে। তবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কড়া সমালোচনা করেন খোদ চলচ্চিত্র সেন্সর বোর্ডেরই। বিস্তারিত প্রতিবেদনে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সবচেয়ে প্রশংসিত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী শনিবার বিকেল নামে একটি সিনেমা বানিয়েছেন প্রায় 4 বছর আগে, কিন্তু সিনেমাটিকে মুক্তির অনুমতি দেয়নি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। গত 3.5 বছর ধরে সেন্সরে নিষিদ্ধ হয়ে পড়ে আছে এটি। জানা যায় বহুল আলোচিত গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে শনিবার বিকেল। এ কারণেই নাকি সিনেমাটি দেশে প্রদর্শনের অনুমতি পাচ্ছে না, যদিও বিশ্বের বিভিন্ন দেশে ইতিপূর্বে সিনেমাটি প্রদর্শিত হয়েছে এবং প্রশংসা পেয়েছে। এদিকে সম্প্রতি শনিবার বিকেলের মুক্তি নিয়ে সরব হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অনেকেই নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতিবাদ জানাচ্ছেন, সিনেমাটির মুক্তি দাবি করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি সেন্সর বোর্ডের কড়া সমালোচনা করেন জয়া। রীতিমতো ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, পৃথিবীর নানা দেশে যখন সেন্সর বোর্ড নামের বালাইটা উঠে যাচ্ছে, বাংলাদেশে সেটা তখন ফাঁসির রজ্জুর মতো চলচ্চিত্রের গলায় চেপে বসছে। আর সর্বশেষ শিকার এখন মোস্তফা সরোয়ার ফারুকীর শনিবার বিকেল। জয়া আরও লেখেন, কোন চলচ্চিত্রের কাহিনী কি হবে তারও কি এখন প্রেসক্রিপশন নিয়ে আসতে হবে? চলচ্চিত্রের বিষয় আকাশের তলায় মাটির পৃথিবীর যে কোনো কিছু, চূড়ান্ত কল্পনা, নিরেট বাস্তব, বাস্তব থেকে অনুপ্রাণিত কল্পনা। শনিবার বিকেল সিনেমাতে হলি আর্টিজানের শোচনীয় ঘটনাটির ছায়া আছে বলে আসলেই আছে কিনা তার জানা নেই। যদি থাকেও ছবিটা আটকে দেওয়ার যুক্তি কি? এছাড়া অভিনেত্রী লেখেন, হলি আর্টিজান ঘটেনি, তাদের মন থেকেও ধুয়ে মুছে গেছে। সত্যি বলতে কি, এই ঘটনা কখনোই তাদের মন থেকে মুছে যেতে পারে না, মুছে যেতে দেওয়া যায়ও না। এই ঘটনার পুনরাবৃত্তি তারা মোটেও চান না। চলচ্চিত্র হচ্ছে ঘুম ভাঙানোর ঘণ্টা, এমনটাই মনে করেন জয়া। তিনি লেখেন, ঘণ্টা বাজিয়ে ঘুম থেকে তাদের মনটাকে জাগিয়ে তোলা তো চলচ্চিত্রেরই একটা কাজ। তারা চলচ্চিত্রের মুক্তি চান, সব শিল্পের মুক্তি চান, কারণ তারা মানুষের মুক্তি চান।